বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচনের মধ্যবর্তী প্রতিনিধি সরাসরি ভোট প্রদান প্রাপ্ত বয়স্ক নাগরিকের সরাসরি ভোট প্রদান করে এবং মধ্যবর্তী প্রতিনিধি নির্বাচন করে এবং বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন, এটাকে রাষ্ট্রপতি নির্বাচন বলে। তাহলে আমরা সংবিধান, এই সংবিধানের জাতীয় সংসদ নির্বাচনের যে সংবিধান এবং সিদ্ধান্ত গ্রহণ, জনগণের মতামত, জনগণের সরাসরি অংশগ্রহণ এবং ভোট প্রদান, এরই মাধ্যমে একে বলে গণভোট। এই জাতীয় পর্যায়ের নির্বাচনে রাষ্ট্রপতি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই গণভোটের মাধ্যমে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন, দেশের তিনটি পার্বত্য জেলা, একটি রয়েছে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন। আমরা দেখতে পারলাম পার্বত্য জেলাগুলো হলো রাঙ্গামাটি, খাগড়াছড়ি এবং বান্দরবন, এটা হচ্ছে পার্বত্য জেলা পরিষদ নির্বাচন। এই পার্বত্য জেলা পরিষদ নির্বাচনের দেখতে পারলাম যে সংশ্লিষ্ট প্রত্যেক ভোটের নির্বাচনের মাধ্যমে স্থানীয় নির্বাচন, ইউনিয়ন পরিষদ নির্বাচন, উপজেলা পরিষদ নির্বাচন, জেলা পরিষদ নির্বাচন, পৌরসভা নির্বাচন, সিটি কর্পোরেশন নির্বাচন, পার্বত্য জেলা নির্বাচন, এটা হচ্ছে স্থানীয় পর্যায়ের নির্বাচন। কোনো আসনের নির্বাচিত প্রতিনিধি মারা গেলে বা পদত্যাগ করলে অথবা অন্য কোনো কারণে আসন শূন্য হলে উক্ত আসনে পুনরায় প্রতিনিধি নির্বাচন করতে হয়। যদি কোনো আসন নির্বাচিত প্রতিনিধি মারা যান বা পদত্যাগ করেন অথবা অন্য কোনো কারণে আসন শূন্য হয়ে যায়, খালি হয়ে যায়, তাহলে ওখানে আবার ওই আসনে পুনরায় প্রতিনিধি নির্বাচন করতে হয়, একে উপনির্বাচন বলে। এই নির্বাচনকে বলে উপনির্বাচন, এই নির্বাচনকে বলে উপনির্বাচন।